27 জানুয়ারি ইভিএম এ ভোট হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের পরে ভোট কারচুপির অভিযোগ তুলেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এমন বাস্তবতায় নির্বাচনে 28 দিন পর বুধবার সকালে নানা অনিয়মের অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খায়রুল আমিনের আদালতে মামলা করেন বিএনপির প্রার্থী। মামলার এজাহারে 5% ভোটকে 22% দেখানো, ইভিএমের প্রিন্টেড কপি না দেয়া ও ভোট কারচুপি সহ নানা অনিয়ম তুলে ধরা হয়। এ সময় নির্বাচনের ফলাফল বাতিল করে আরেকটি নির্বাচন কমিশন গঠন করে পুনরায় নির্বাচন দেওয়ার দাবিও জানান শাহাদাত। হাতে লিখে 5%-এর ভোটকে 22.5% করা হয়েছে এবং এই প্রিন্টেড কপি যদি বের হতো তাহলে ভোটের আসল পার্সেন্টেজ এবং এখানে ভোট কি পড়েছে সেটা আমরা দেখতে পেতাম। আওয়ামী লীগের মেয়র প্রার্থী রাজাউল করিম চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার ও আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা সহ 9 জনকে বিবাদী করে মামলা করা হয়। তথাকথিত ইলেকশন মেয়র না, যত ক্যান্ডিডেট সেখানে আছে সবাইকে বিবাদী করতে হবে, ইলেকশন কমিশনের যারা প্রতিনিধি তাদেরকে করতে হবে, সেজন্য করা হয়েছে। গত 27 জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রাজাউল করিম চৌধুরী 3,69,000 ভোট পেয়ে জয়ী হন, আর বিএনপি প্রার্থী পান 52,000-এর কিছু বেশি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।